আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে গাছে আমাদের গাছে স্ট্রবেরি হয়েছে। এটা হচ্ছে ছাদের উপরে আব্বা টপের মধ্যে লাগাইছে, অনেকগুলো স্ট্রবেরি হয়েছে। এই যে অনেকগুলো স্ট্রবেরি, একটা সাইডে ছোট ছোট আরো দুইটা, একটা এই সাইডে আরো দুইটা আছে। আসলে নিজের গাছের স্ট্রবেরি, ও ভিতরে আরো একটা, ও মাই গড, ও আসলে নিজের গাছের যে কোনো ফলই পাড়ার মধ্যে অনেক আনন্দ। আসলে এটা খুব বেশি হইলো, ভালো হইলো, মন্দ হইলো এটা কোনো বিষয় না। আসলে বিষয়টা হচ্ছে আমার গাছে কি পরিমাণ ফল হয়েছে বা কি একটা ফল হইলো, মানে মনের একটা সৌন্দর্য। এইটা এখন ছেড়তেছি, এই যে দুইটা উপরে একটা আছে, এই যে তিনটা। এটা একটা মানে আল্লাহর নিয়ামত আর কি, যা আমরা খুব সহজেই আসলে একটু পরিচর্যা করলেই খাইতে পারি নিজেরাই। যদিও এখন শেষ সময়, আগেরগুলো অনেক বেশ বড় বড় ছিল এরকম, আর একবারে টকটকা এরকম লাল ছিল, এখন একটু ছোট ছোট হয়ে গেছে। কারণ গাছ যত বড় হয়ে যায় তত এইগুলো ছোট হয়ে যায়। তো এটা আমার শ্বশুর আব্বা লাগাইছে, তার ক্রেডিট। মাশাল্লাহ আমরা অনেকগুলো ফল খাইছি রমজানের মধ্যে খাইছি, তারপরে রমজানের আগেও প্রায় 15 দিন আগের থেকেই ফল পাকা শুরু করছে। এখন আমি এইগুলো তুলছি, আরও এখানে অনেকগুলো গাছ আছে টপের মধ্যে, এবং ফলও আছে, আরও কাঁচা কিছু ফল আছে। বেশি পাকানো যায় না, তাহলে পাকিতে খাই না, এই জন্য আমরা একটু পাকার পরেই নিয়ে নিই। এর থেকেও পাকতো এটা একদম এটার মতো লাল হয়ে যেত, কিন্তু বেশি পাকলে পরে উপরে পাখি আছে অনেক, ওরা খাই না, এই জন্য আমরা তাড়াতাড়ি নিয়ে নিই। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমাদের ভিডিওগুলো দেখার পরে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা খাই কি বলো? আয় হায়, না না না, আমি রোজা, আমি রোজা, এইসব কাজ হইব না, রোজা হুদাই আপনাদের সাথে একটু মজা করছি। আমি আসলে রোজা আছি, ইনশাল্লাহ সবগুলো রোজাই আছি। তো আপনাদের সাথে মজা করছি। আমাদের এই স্ট্রবেরিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এইগুলো ইফতারি পর খাওয়া হবে। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।